সপ্তাহ ঘুরে আবারও স্বাগত সকলকে। চোখ আর দৃষ্টি সমস্যা আর তার প্রতিকার নিয়ে আরটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে এই প্রজন্মের সুস্থতার উপর দেশ এবং দশের এগিয়ে যাওয়া অনেকাংশেই নির্ভরশীল। শারীরিক এবং মানসিক সুস্থতার পাশাপাশি শিশুর দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গির সুস্থতাও সমান গুরুত্ব বহন করে। দৃষ্টিহীন যে কোনো মানুষকে অন্য আরেকজনের উপর নির্ভর করে জীবন কাটাতে হয়। এতে দেশ দুজন মানুষের পূর্ণাঙ্গ শ্রম থেকে বঞ্চিত হয়। শৈশব থেকেই বিষয়টি অব্যাহত থাকলে পরনির্ভরশীলতার কারণে শিশু মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। সুতরাং খুব প্রাসঙ্গিকভাবেই আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুর চোখের সমস্যা এবং তার সঙ্গে যুক্ত মাথা ব্যথা এই বিষয়টি নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার আশিকুর রহমান আকান্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শিশুদের চোখের সমস্যা এবং সেই সাথে মাথা ব্যথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয় নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। অভিভাবকরাই সাধারণত আসেন শিশুদের এই সমস্যাগুলো নিয়ে। কী কী ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে নিয়মিত আসছেন তারা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে শিশুরা তো নিজেরা বলতে পারে না, তো অনেক সময় যে আপনার শিশুদের অনেক ধরনের সিমটম বা সাইন নিয়েই সাধারণত অভিভাবকরা আমাদের কাছে এসে থাকেন। তো সাধারণত যে সমস্যাগুলো নিয়ে প্রায়শ অভিভাবকরা আমাদের কাছে এসে থাকেন তাদের শিশুদের নিয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে মাথা ব্যথার সমস্যা বা চোখের দৃষ্টি ত্রুটি সমস্যা। এছাড়া অনেক সময় দেখা যায় চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া বা চোখে ময়লা জমা বা চোখে কোনো আঘাতপ্রাপ্ত হওয়া। সাধারণত এই সমস্যাগুলি খুব সাধারণ সমস্যা নিয়েই আমাদের কাছে শিশু অভিভাবকরা এসে থাকেন। আমরা জানি যে মাথা ব্যথার অনেক ধরনের কারণ থাকতে পারে, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে মাথা ব্যথার কী কী কারণ এবং তারা লক্ষণগুলো কীভাবে আসলে প্রকাশ করে? আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ মাথা ব্যথা কিন্তু আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং আমরা যেটা বলতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে কখনোই শিশুদের মাথা ব্যথার যে সমস্যাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ শিশুদের মাথা ব্যথা হওয়ার বিভিন্ন রকম কারণ থেকে থাকে এবং কিছু কিছু কারণ খুব সাধারণ হলেও কিছু কিছু কারণ কিন্তু খুব অত্যন্ত প্রাণঘাতীয় হয়ে থাকে অনেক সময়। তো সাধারণত যে কারণগুলোর জন্য মাথা ব্যথা হয়ে থাকে বেশি, তার মধ্যে খুব কমন হচ্ছে এক নম্বর যেটা আমরা বলি যে শিশুদের পাওয়ারজনিত বা দৃষ্টি ত্রুটি সমস্যাজনিত কারণে। দুই নম্বর হচ্ছে যে বাচ্চাদের অনেক সময় সাইনোসাইটিস বা আপনার যে আমাদের যে মুখমণ্ডলের যে বিভিন্ন ধরনের সাইন আছে তার প্রদাহের কারণে, অথবা অনেক সময় দেখা যায় চাইল্ডহুড মাইগ্রেন বা যেটা আমরা জানি অনেক সময় যে শুধু বড়দেরই মাইগ্রেন হয়, শিশুদেরও কিন্তু মাইগ্রেন হওয়ার ব্যথা হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ কম্পিউটার ল্যাপটপ মোবাইল শিশুরা ব্যবহার করে, এ থেকেও মাথা ব্যথা। এবং আরও কিছু যেটা আমরা যেটা বলি যে প্রাণঘাতী কারণ বা অনেক সময় খুব গুরুত্বপূর্ণ কারণ হয়, যেগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন শিশুদের অনেক ব্রেনের কিছু টিউমার বা ক্যান্সার জাতীয় রোগের কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। জি। এছাড়াও অনেক সময় দেখা যায় শিশুরা অনেক সময় না বললেও অনেক সময় মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা হয়, এবং কিছু কিছু প্রদাহ আছে মস্তিষ্কের, এগুলোর কারণে অনেক সময় মাথা ব্যথা হতে পারে। তো সাধারণত এগুলি কারণের জন্য মাথা ব্যথা হয়ে থাকে। আপনি চমৎকার একটি কথা বলেছেন যে শিশুদের মাথা ব্যথাকে কখনো আসলে অবহেলা করতে নেই। আমরা অনেক সময় এরকম করি যে হয়তো এমনিতেই বলছে এরকম ভাবে, সেরকমটি কখনো করতে নেই। প্রাথমিকভাবে মাথা ব্যথা হলে আসলে কী করণীয়? হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা যেটা বলি যে অবশ্যই শিশুর যে এই কমপ্লেনটা এটা গুরুত্ব সহকারে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং এক্ষেত্রে আমরা বলি যে প্রথমে আপনি একজন শিশু চক্ষু বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। তো এক্ষেত্রে আমরা প্রথমেই যে তার সাইন সিমটম এবং রোগের ধরন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে তার কারণটা নির্ণয় করি, এবং কারণ নির্ণয় করে সেই অনুযায়ী যত উপযুক্ত চিকিৎসা দিলে আসলে প্রাথমিকভাবে কিন্তু এটা কাটিয়ে ওঠা সম্ভব বা সমস্যা সমাধানে সম্ভব। এবং আমি একটা ছবিতেও দেখবেন যে সাধারণত শিশুদের চোখের যে মাথা ব্যথার কারণে যেগুলি সিমটম থাকে তার মধ্যে একটা হচ্ছে যে প্রায় সময় সে মাথা ধরার কথা বলে, এবং অনেক সময় দেখেন যে এরকম সে মাথা চেপে ধরে থাকে বা স্কুলে যাওয়ার সময় দেখা যায় অনীহা প্রকাশ করে। জি। রোদের আলোকে সে যেতে পারে না, তো এইসব লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়। সুতরাং এইসব লক্ষণ বা মাথা ব্যথা হলে সাথে সাথে আসলে আমাদের চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। আমরা মাথা ব্যথার কারণ নিয়ে আপনার কাছে শুনলাম এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আরেকটি বিষয় জানতে চাই যে নবজাতক শিশুদের অনেক সময় আমরা শুনি যে চোখের কিছু সমস্যা থেকে থাকে, কী কী সমস্যা হতে পারে সাধারণত? হ্যাঁ, এটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশু জন্মগ্রহণ করার পরই দেখা যায় সে কিন্তু খুব নাজুক থাকে এবং তার যে তার ইমিউনিটি বা শরীরের যে স্বাভাবিক যে রিদম সেটা থাকে না, বা তার ফিজিওলজিক্যাল
যার ফলে শিশু খুব ভালনারে বলবে, যে কোনো সময় দেখা যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে চোখেরও বিভিন্ন সমস্যা হতে পারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের চোখেও কিন্তু বড়দের মতো চোখটা ফুলে গিয়েছে এবং সাধারণত লালচে হয়ে যায় এবং সাথে ময়লা বা পিচুটি যেটা বলি সেটা এরকমভাবে লক্ষণ প্রকাশিত হয়ে থাকে। সাধারণত এই তিনটি সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং অনেক সময় চোখটা খুললে দেখা যায় চোখের ভেতরটা লাল হয়ে আছে। এটাকে আমরা বলছি নিওনাটাল কনজাংটিভাইটিস বা চক্ষু প্রদাহ। এবং এর পরের ছবিতে আমি দেখব যে আরেকটা রোগ যেটা বলেছে সেটাকে মেমব্রেনাস কনজাংটিভাইটিস। এটা আসলে চোখ ওঠারই অন্য একটি স্বরূপ, কিন্তু এটা আরেকটু একটু বলবো কমপ্লিকেটেড ধরনের। এখানে দেখছেন আপনি একটা সাদা পর্দার মতো পড়েছে চোখের ভেতরে এই লিডের লাল অংশে, তো এটাকে আমরা মেমব্রেনাস বলবো। একটা মেমব্রেনের মতো তৈরি হয়, পর্দার মতো তৈরি হয়। এক্ষেত্রে লক্ষণীয় যে বাচ্চাদের যে আমাদের চোখের পাতা নবজাতকের চোখের পাতাটা বেশ ভালো রকম ফুলে যায় এবং বাচ্চা চোখ খুলতে পারে না অনেক সময়, এবং এক্ষেত্রেও আপনার পিচুটি বা ময়লা হয়ে চোখ প্রায় বন্ধ হয়ে যায় আর কি। তো এই লক্ষণগুলি সাধারণত প্রকাশ পায় এবং এটার সাথে সাথে আসলে যথোপযুক্ত চিকিৎসা দেওয়া উচিত, খুব দ্রুত ডায়াগনোসিস করা দরকার এবং চিকিৎসা শুরু করা দরকার। আপনি বর্তমানে যে হাসপাতালে কাজ করছেন ঢাকা আই কেয়ার হসপিটালে, সেখানে শিশুদের চোখের বিভিন্ন রোগ শনাক্তকরণ এবং সেই রোগের চিকিৎসা করার পদ্ধতি সম্পর্কে আমাদেরকে যদি একটু ধারণা দেন। হ্যাঁ, আমি প্রথমে যেটা বলতে চাই যে শিশুরা কিন্তু সাধারণত হাসপাতাল বা ডাক্তারদের সম্বন্ধে একটা ভীতি কাজ করে সবসময়, এবং এই জন্য কিন্তু তারা অনেক সময় অনীহা প্রকাশ করে বা অভিভাবকরা দেখা যায় যে যে হসপিটালগুলিতে খুব বেশি পরিবেশ থাকে না সেরকম যেতে চায় না সহজে। কিন্তু আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে বিশেষ করে শিশুদের জন্য মানে চাইল্ড ফ্রেন্ডলি যে বাচ্চাদের খেলাধুলার একটি জায়গা করেছি রেখেছি, যেখানে ওয়েটিং এবং যেখানে খেলাধুলার সামগ্রী রেখেছি, তো যার ফলে এটা আসলে একটা স্টেট অফ দ্য আর্ট টেকনিক যে বাচ্চাদের চোখের যথোপযুক্ত যে আমরা চিকিৎসা দেওয়ার জন্য তারকে পরিবেশটা দেওয়া আর কি। সে আমাদের চাইল্ড ফ্রেন্ডলি আউট পেশেন্ট রয়েছে এবং সেখানে আমাদের আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস আছে। আমাদের দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বাচ্চাদের চোখের আসলে খুব স্পর্শকাতর, যার ফলে এখানে বিশেষ ধরনের কিছু ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক যে প্রযুক্তির মাধ্যমে বাচ্চাদের পাওয়ার অ্যাকুরেটলি বের করা যায় এবং অ্যাকুরেটলি আপনার পরীক্ষাও করা যায়। এই যন্ত্রপাতিগুলো যেমন আমাদের ঢাকা আইকেয়ারে অ্যাভেলেবল আছে এবং আমরা এগুলি ইউজ করে থাকি, এবং বাচ্চাদের চোখের বাচ্চাদের বিভিন্ন বয়সের বাচ্চাদের চোখের পাওয়ার পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র এবং ডিভাইস, তাছাড়া ডিজিটাল মনিটর এবং হ্যান্ডেল স্লিট ল্যাম্প, মানে যা যা দরকার বিভিন্ন বয়সের চোখ শিশুদের রোগ নির্ণয়ের জন্য সবগুলো যন্ত্রপাতির সমন্বয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, যার ফলে আমাদের এবং কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো চোখের লাগে সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল, তো যার ফলে আমরা সমস্ত কিছু মিলিয়ে বাচ্চাদের চোখের যে কোনো ধরনের সমস্যা নির্ণয় এবং তার চিকিৎসা দিয়ে থাকি। আরেকটু অন্য বিষয়ে কথা বলতে চাই, আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে বাস করছি এবং আমরা সকলেই বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি এবং আমাদের সাথে সাথে আমাদের শিশুরাও এই ডিভাইসগুলো ব্যবহার করছে। এই যে শিশুরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে তাতে তাদের চোখের কোনো সমস্যা হচ্ছে কি না, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। বর্তমান পৃথিবী হচ্ছে আধুনিক প্রযুক্তির এবং এর ফলে যে ডিজিটাল ডিভাইস আসলে আমাদের এখন ঘরে ঘরে আছে এবং প্রতি মানুষের হাতেই ডিজিটাল ডিভাইস রয়েছে, কিন্তু প্রত্যেকটি জিনিসের কিছু ক্ষতিকর দিকও আছে। বিশেষ করে ডিজিটাল ডিভাইসের যে ক্ষতিকর দিক সেটা বিভিন্ন বহুমুখী এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চোখ, এবং এতে চোখেরও বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। আপনারা একটা ছবি দেখবেন যে এখন আসলে প্রত্যেক বাসারই চিত্র যে শিশুরা কিন্তু এরকম হাতে মোবাইল বা ট্যাবলেট ট্যাব ব্যবহার করছে। এছাড়া পরের ছবিতে দেখবেন যে এরা অতিমাত্রায় ল্যাপটপে বা কম্পিউটারে বসে ভিডিও দেখে বিভিন্ন ধরনের খেলাধুলো করে থাকে। তো এগুলি দীর্ঘদিন ব্যবহার করার ফলে চোখের আসলে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তার মধ্যে যে গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের চোখের যে পাওয়ারজনিত সমস্যা সেটার তৈরি হওয়ার পেছনে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে এই ডিজিটাল ডিভাইস। এছাড়াও এখানে দীর্ঘক্ষণ ব্যবহার করার ফলে যেমন মাথা ব্যথার একটা কারণ এটা, প্লাস দেখা যায় অন্যতম কারণ এটা হয়ে থাকে। কারণ সাধারণত আমরা একটি যখন আমরা কাছে দীর্ঘক্ষণ দেখি তখন কাছে দেখার যে মাংসপেশিগুলো সেগুলো আসলে সংকুচিত প্রসারিত হতে পারে না ঠিকমতো, যার ফলে সেখান থেকে মাথা ব্যথা এবং অন্য সময় চোখ ব্যথা এবং চোখ টায়ার্ড এগুলো হয়ে যায়। শিশুদের চোখ এটা খুবই ভালনারেবল বা আমরা বলবো যে ক্ষতিকারক এই রশ্মিগুলো, সুতরাং এগুলি আমরা কোনোভাবেই এটাকে প্রশ্রয় দেওয়া ঠিক না এবং এ থেকে অ্যাভয়েড করা উচিত। এবং বিশ্বব্যাপী আসলে এটা নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে বিভিন্নভাবে এবং গবেষণা ফলাফলে দেখা গেছে যে এটা, এবং তারা অলরেডি রিকমেন্ডও করেছে যে সাধারণত এখন না দিয়েও তো উপায় নেই, এখন অনেক সময় ডিজিটাল কিন্তু দিতে পারবেন কিন্তু হয়তো সর্বোচ্চ আপনি আধা ঘন্টা, এটা রিকমেন্ডেড ইউজ বলা হয় যে আধা ঘন্টা বেশি, কিন্তু এর বেশি দিলে এই বিভিন্নমুখী ক্ষতি হতে পারে যেটা দীর্ঘমেয়াদী ক্ষতি করবে।
আপনার কাছে আমরা খুব চমৎকারভাবে শুনলাম যে শিশুদের ক্ষেত্রে আসলে অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষতি হতে পারে, কিন্তু এর পরিত্রাণের উপায়ও আমাদের কাছে খুঁজতে হবে। আপনি যেহেতু শিশুদের চিকিৎসা করেন, এই পরিত্রাণের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? হ্যাঁ, পরিত্রাণের জন্য আসলে যেটা প্রিভেনশন তো অবশ্যই ভালো। আসলে এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, আসলে বাচ্চাদের আমাদের ঘরমুখী না করে বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস তা বাড়ানোর দিকে খেয়াল করা উচিত। এবং বাচ্চাদের আমরা যেটা বলি যে অভিভাবকদের কিছু দায়িত্ব আছে যে শিশুদের সাথে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যে আপনার বাচ্চাকে সময় দিতে হবে, তাদের সাথে গল্প গুজব করা এবং তাদেরকে আসলে সবুজের সংস্পর্শে নিতে হবে, আমরা যেটা বলি গ্রিন, প্রকৃতির সংস্পর্শে নিতে হবে। এবং তারপর যেটা আমরা বলি, অনেক সময় বলি যে শুধু ডিভাইস না করে তাদের হাতে বই তুলে দিতে পারেন, বই পড়ার অভ্যাস করা। জি, এবং যে আমাদের ঢাকা শহরে কিন্তু যদিও ব্যস্ত, এখানে কিছু পার্কও আছে, তো পার্কে নিয়ে যে গেলেন, কারণ দেখা গেছে যে সাধারণত যে গ্রামাঞ্চলে যে শিশুদের কিন্তু চোখের সমস্যা তুলনামূলক কম হয় পাওয়ার জন্য। আচ্ছা, কারণ তারা সবুজের সংস্পর্শে থাকে এবং তাদের ডিস্টেন্স অনেক দূর পর্যন্ত তারা দেখতে পারে, যার ফলে আমাদের এই অভ্যাসগুলি গড়ে তুলতে হবে আর কি। এবং তাদেরকে ডিজিটাল আসক্তি থেকে মুক্ত করার জন্য তাদেরকে বেশি বেশি সময় দিতে হবে তাদের সাথে এবং আউটডোর অ্যাক্টিভিটিস বাড়াতে হবে আর কি। আপনি যে কথাটি বললেন যে শহরমুখী শিশুদের ক্ষেত্রেই যারা হয়তো বা ডিজিটাল ডিভাইস বেশি ব্যবহার করছে তাদের তুলনামূলকভাবে বেশি চোখের সমস্যা হচ্ছে গ্রামের শিশুদের তুলনায়, প্রমাণিত এটা, কিন্তু গবেষণায় প্রমাণিত, আমাদেরও অনেকগুলো রিসার্চ রয়েছে এটা। আপনার কাছে যে তথ্যটি আমরা পেলাম যে অপেক্ষাকৃত যারা শহরে বাস করছে এবং ডিজিটাল ডিভাইস বেশি ব্যবহার করছে তাদের, সেই শিশুদের চোখের সমস্যা হয়তো বা বেশি দেখা দিচ্ছে গ্রামের শিশুদের তুলনায়, যেহেতু তারা হয়তো বা অতটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে না এবং সবুজের সংস্পর্শে তারা থাকছে। এবং আপনি বলেছেন যে গবেষণায়ও এরকম বিষয়গুলি প্রমাণিত হয়েছে। আমরা চোখের আরও অন্যান্য সমস্যা এবং মাথা ব্যথার কারণ নিয়ে আবারও কথা বলবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আলাপ হচ্ছে শিশুদের চোখের সমস্যা এবং মাথা ব্যথা এই বিষয়টি নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের অভিজ্ঞ আই কনসালটেন্ট, শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ। এই আলোচনা থেকে এখন সংক্ষিপ্ত সময়ের নিয়ম মানা বিরতিতে যাচ্ছি, ফিরে আসব দ্রুত, তাই সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, অভিজ্ঞ শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ। আজ আমরা আলোচনা করছি শিশুদের চোখের সমস্যা এবং মাথা ব্যথা এই বিষয়টি নিয়ে, ফিরছি আমরা আলোচনায়। বিরতির পূর্বে আপনার কাছে আমরা শুনছিলাম যে শিশুদের চোখের সমস্যা কী কারণে হতে পারে বা মাথা ব্যথা কী কারণে হতে পারে এবং চিকিৎসা সম্পর্কেও আপনি বলেছিলেন। আরেকটি বিষয় যে শিশুদের অনেক সময় দৃষ্টি ত্রুটি বা পাওয়ারজনিত সমস্যা থাকে, সেটি আমরা কখন পরীক্ষা করব বা কীভাবে পরীক্ষা করব সেই বিষয়টি যদি একটু বলেন। হ্যাঁ, আসলে আপনি যেটা বললেন যে আসলে শিশুদের তো দৃষ্টি ত্রুটি পাওয়ারজনিত সমস্যা থাকতেই পারে, তো আমরা এটা কেন পরীক্ষা করব? আসলে সবচেয়ে আপনি শুনে অবাক হবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় দেখা গেছে প্রতি চারজন শিশু, জি, একজন শিশুতে কিন্তু তার দৃষ্টি ত্রুটি বা পাওয়ারজনিত সমস্যা থেকে থাকে। আচ্ছা, এই জন্যই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইনও তৈরি করে দিয়েছে যে আপনি কখন পরীক্ষা করাবেন। জি, কারণ একটি শিশু যখন জন্মের পরপরই সে যখন একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয় বা যখন গাইনোকোলজি বা অবস্টেট্রিশিয়ানে যখন একটি বাচ্চাকে ডেলিভারি করান, তার পরপরই কিন্তু তিনি কিন্তু চোখের একটি কমপ্রিহেন্সিভ পরীক্ষা করে থাকেন। তো তারপরেও আমরা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন, সেখানে রয়েছে যে কমপক্ষে তিনটি পরীক্ষা করতে হয় চোখের। তার মধ্যে প্রথমটি হচ্ছে 6 মাস বয়সের সময় একবার, এবং দ্বিতীয়টি হচ্ছে 3 বছর বয়সে যখন হবে তখন, এবং শেষেরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রি স্কুল চেকআপ আমরা বলে থাকি, 5 বছর বয়সের সময়। এবং এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই যেটা, সেটা কিন্তু একদম অত্যাবশ্যকীয় যে সে আপনার অবশ্যই চক্ষু পরীক্ষা করতে হবে, যার ফলে আপনি কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই আপনি জেনে যাচ্ছেন যে তার চোখের পাওয়ারে কোনো সমস্যা আছে কিনা, যদি এই তিনটি গাইডলাইন ফলো করেন। এবং অন্তত যদি তিনটার একটাও যদি করা হয়, যে 3 বছর বয়সের সময় আপনি দেখালেন বা 5 বছরের সময়, তখনই কিন্তু এই পাওয়ারজনিত বা দৃষ্টি ত্রুটিগুলো উদ্ভব হয় এই বয়সটাতেই। সেজন্যই কিন্তু গবেষণা করে এই সময়টাতে বলা হয়েছে চোখ পরীক্ষা করার জন্য। এবং বিশেষত আমরা সবসময় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারেবারে যে মেসেজটা দিতে চাই যে, এবং ঢাকা কেয়ারের মাধ্যমে, যে অন্তত বাচ্চাদের স্কুলে দেওয়ার আগে একবার চোখ পরীক্ষা করে, স্কুল চেকআপ যাতে অবশ্যই, স্কুল চেকআপটা যেন অবশ্যই হয়ে থাকে, এবং যার ফলে, এবং তখনই কিন্তু আমরা একদম সাথে সাথেই তার দৃষ্টি ত্রুটি থাকলে তার চিকিৎসা করি, এবং যদি চশমা লাগে তাহলে চশমা দিয়ে
তার একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব, কারেকশন করার চেষ্টা করা হয়। আপনি তিনটি সময়ের কথা উল্লেখ করলেন, একটি হচ্ছে 6 মাস বয়সে অথবা 3 বছর বয়সে এবং 5 বছর বয়সে অন্তত 3 বার যাতে চেক আপ করা হয় একটি শিশুর ক্ষেত্রে। আসলে এই যে সময় মতো চিকিৎসা করা বা চেক আপ করা, এটির গুরুত্ব কতটুকু এটি একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটার গুরুত্বপূর্ণ আপনি সবচেয়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা যে দেখে থাকি, যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আপনার মানে 80% হচ্ছে ভিজুয়াল, যেটা বলি বা দেখে দেখে শেখে, দেখে দেখে শেখে, দেখে দেখে শেখে। যেহেতু সেজন্য আমাদের চোখের দৃষ্টিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার পুরো একাডেমিক যে আপনার যে তার শিক্ষা, যে শিক্ষাটা প্লাস তার যে বেড়ে ওঠাটা, যে মনোজাগতিক বিকাশ, সেটা কিন্তু দেখার মাধ্যমে হয়ে থাকে। তো এবং এই ক্ষেত্রে যদি তার দৃষ্টি ত্রুটি থেকে থাকে বা সে যদি কম দেখে, তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে এবং যার ফলে তার একাডেমিক ক্যারিয়ার থেকে শুরু করে তার সমস্ত কিছুই তার বাধাগ্রস্ত হবে, যার ফলে তার পূর্ণাঙ্গ বিকাশই কিন্তু সম্ভব না। জি, সুতরাং এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি যদি সাথে সাথেই এই বয়সের মধ্যে যদি তার কারেকশন করে দিই, যে দৃষ্টি ত্রুটি যদি থেকে থাকে, তাহলে চশমা পড়লে তার কিন্তু সমস্ত কার্যক্রম তার স্বাভাবিক হয়ে যাবে এবং সে তার একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে। সেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। আসলে সময় মতো শিশুর চোখ পরীক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনি সুন্দরভাবে বলেছেন। আপনি বর্তমানে যে হাসপাতালে কাজ করছেন, ঢাকা আই কেয়ার হসপিটাল, সেখানে এই শিশুদের চক্ষু ত্রুটি শনাক্তকরণ বা শিশুদের পাওয়ারের সমস্যা আছে কি না, এই শনাক্তকরণ সম্পর্কিত কোনো পরীক্ষা নিরীক্ষা কি সেখানে করানো হয়? হ্যাঁ, আমরা যেটা প্রথমে করি, আপনারা হয়তো জানবেন যে বড়দের বা প্রাপ্তবয়স্কদের চোখের পরীক্ষা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজতর, কিন্তু শিশুদের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয়। এক্ষেত্রে আমরা শিশুদের চোখের পাওয়ারটা বের করার জন্য সাধারণত বিশেষ ধরনের কিছু ওষুধ প্রয়োগ করে থাকি, এটা ড্রপ অথবা একটি মলম আছে বিশেষ ধরনের, এটা প্রয়োগ করলে আমরা যে তার যে প্রকৃত যে পাওয়ার যেটা বা সে দৃষ্টি সেটা বের করতে পারি। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে কিছু বিশেষ ধরনের ডিভাইস আছে যেগুলি আসলে শিশুদের চোখের পাওয়ার নির্ণয় করার জন্য, জি, এটা আমাদের এখানে অ্যাভেলেবল আছে এবং স্ট্রিক রেটিনোস্কোপি বা যেটার সাহায্যে আমরা চোখের পাওয়ারটা বের করতে পারি সেই ব্যবস্থা আছে। এছাড়াও যেমন আমাদের কর্নিয়ার যে বক্রতা নির্ণয়, যে টোপোগ্রাফি বলা হয়ে থাকে, এবং তার যে রেটিনার স্ট্যাটাস দেখার জন্য সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমাদের এখানে আছে, যার ফলে আমরা এই সমস্ত কিছু প্রয়োগ করার মাধ্যমে তার যথোপযুক্ত পাওয়ারটা বের করতে পারি। এবং আমরা বয়স ভেদে, যেমন 1 বছরের বয়সের শিশু বা 3 বছর 5 বছর বয়স ভেদে তার জন্য স্পেশাল চার্টের ব্যবস্থা আছে, যেটা দেখে আমরা সাধারণত পাওয়ার নির্ণয় করে থাকি। আপনাদের ঢাকা আই কেয়ার হসপিটালের শিশুদের জন্য চোখের পাওয়ার নির্ণয়ের এই উদ্যোগকে আমরাও স্বাগত জানাচ্ছি, শিশুরা নিশ্চয়ই উপকৃত হচ্ছে। আরেকটি বিষয় আলোচনা আনবো, সেটি হচ্ছে যে ট্যারা চোখের শিশুদেরকে আমরা অনেক সময় দেখতে পাই। আসলে ট্যারা চোখ বিষয়টি কী এবং আপনারা কীভাবে এটিকে দেখেন, এটি আসলেই কোনো রোগ কি না, একটু যদি বুঝিয়ে বলেন। তো ট্যারা চোখের আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। জি, আমরা ছবি দেখব, কয়েকটি ছবি দেখব যে ট্যারা চোখ খুব কমনলি আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছেন তার বাম চোখটা ভেতরের দিকে, যে কালো যে আমরা যেটা বলি কর্নিয়াটা, এটা এক ধরনের। আবার পরের ছবিতে আমরা দেখব এটা উল্টোটা হয় অনেক সময়, যে চোখের আপনি ডান দিকের চোখটা দেখতে পাচ্ছেন বাইরের দিকে, এটা এক ধরনের ট্যারা। আবার তৃতীয় আরেকটা ছবিতে আমরা দেখব যেটাতে বাইরের দিকে এবং উপরের দিকে অনেক সময় থাকে বাম চোখটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটু কিছুটা উপরের দিকে। তো সাধারণত এই 3টা ভ্যারাইটি খুব কমন এবং আমরা প্রায়শই পেয়ে থাকি এবং বিভিন্ন বয়সের এটা হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে সবগুলিরই আসলে চিকিৎসা আছে এবং সবগুলি বিশেষ ধরনের ট্যারা এবং এটার অবশ্যই চিকিৎসা করতে হবে। আপনি খুব জোর দিয়েছেন যে ট্যারা চোখের আসলেই চিকিৎসা করতে হবে এবং ট্যারা চোখের সমস্যা নিয়ে অবহেলা করে সময় নষ্ট করা উচিত নয়। কীভাবে আপনারা চিকিৎসা পদ্ধতি চালিয়ে যান বা চিকিৎসা করেন? হ্যাঁ, আমরা প্রথমে যেটা বলতে চাই, ট্যারা চোখে আসলে আপনার অভিভাবকদের আমরা বলি যখনই আপনার এটা দৃষ্টিগোচর হবে, আপনি যখনই এটা দেখবেন, যখনই সাথে সাথে কিন্তু, হ্যাঁ, বুঝতে পারা যাবে, তখনই শিশু আমাদের শিশু চক্ষু রোগ বা আমাদের যে চক্ষু বিশেষজ্ঞদের শরণাপন্ন হবেন, কারণ এটা আসলে কিন্তু জন্মের পরপরই থাকে অনেক ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে দেখা জন্মের পরপরই থাকে বা জন্মের 1 বছরের মধ্যে কিন্তু বোঝা যায়। জি, কিছু কিছু ক্ষেত্রে 2-2.5 বছর, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে 5 বছরের মধ্যেই এটা টের পাওয়া যায়। এবং এটার যে চিকিৎসা পদ্ধতি, আসলে প্রথমে আমরা এটার কারণটা নির্ণয় করি, যেটা কেন হলো এটা। তো সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত মাংসপেশির দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে যে পাওয়ারজনিত কারণে বাঁকা হয়ে থাকে। তো পাওয়ারজনিত কারণে যেটা বাঁকা হয় সেটার ক্ষেত্রে আমরা বিশেষ ধরনের একটা ওষুধ প্রয়োগ করে তার পাওয়ারটা নির্ণয় করি এবং নির্ণয় করে যথোপযুক্ত চশমা দিলে সেই ট্যারা চোখগুলি সোজা হয়ে যায়। আচ্ছা, মানে প্রথম আমরা ছবি দেখব, ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম বাম দিকের ছবিতে তার যে ট্যারার চোখটা, পরবর্তীতে আমরা যখন চশমা দিলাম, চশমা কারেকশন হয়ে গেল। সাধারণত এগুলি প্রায় 15-20 ভাগ ক্ষেত্রে এই ধরনের পাওয়া যায়, যে পাওয়ারজনিত কারণে। এবং পরবর্তীতে আমরা দেখাবো যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে এই চোখগুলিকে সোজা করা সম্ভব। জি, আপনি প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা 2 বছর বয়সের, যে তার
ডান বাম দিকের ছবিটা দেখছেন যে তার ডান চোখটা কিন্তু বাইরের দিকে সম্পূর্ণ বাঁকা, এবং পরের ছবিতে দেখেন যে অপারেশনের পরবর্তীতে পরপরই কিন্তু তার চোখটা স্ট্রেট বা সোজা। আমি পরবর্তী আরেকটা ছবিতে দেখাবো, আপনি দেখতেন পাবেন যে দুইটা চোখে কিন্তু দুই দিকে, কিন্তু এটা অস্ত্রোপচার পরপরই কিন্তু দেখতে পাচ্ছেন দুটো চোখ কিন্তু স্ট্রেট বা সোজা হয়ে গিয়েছে আসলে। এবং আসলে এক্ষেত্রে তার তো যে দৃষ্টির যে সমস্যা সমাধান তো হয় সাথে সাথে, যে কসমেটিক বা আসলে মানুষের বাঁকা চোখ বা টেরা চোখটা দেখতেও কিন্তু খুব মানে খুব একটা রুচিকর নয় বা খুব খারাপ লাগে, এবং পেশেন্ট অনেক সময় সাইকোলজিক্যাল মানসিক সমস্যায় ভুগে থাকে বা সে অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে যায়। তো আসলে চিকিৎসার মাধ্যমে কিন্তু সম্পূর্ণরূপে ভালো করার সময় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। আপনার কাছে আমরা আজকে শিশুদের চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানলাম এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও খুব স্বচ্ছ আমরা ধারণা পেয়েছি। শিশুদের চোখেরও আসলে অনেকগুলি রোগ থাকে, অনেকগুলি রোগের ভ্যারাইটি থাকে, সেটি আপনি বলেছেন, এবং সময় মতো চিকিৎসা নিলে শিশুদের চোখকে অন্ধত্বের হাত থেকে বা দৃষ্টিহীনতার হাত থেকে আমরা রক্ষা করতে পারি, এবং সে উদ্দেশ্য নিয়েই আমরা সকলেই কাজ করছি বা আপনারা চক্ষু বিশেষজ্ঞরা কাজ করছেন। আপনাকে অনেক ধন্যবাদ শিশুদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, বড়দের মতোই শিশুদের চোখেও দৃষ্টিজনিত সমস্যার পাশাপাশি মাথা ব্যথাসহ আরও অনেক ধরনের অসুখ বিসুখ হতে পারে। যেহেতু শিশুরা বেশিরভাগ সময় তাদের সমস্যাগুলো বলতে পারে না, তাই অভিভাবকদের উচিত শিশু চোখ নিয়ে কোনো ধরনের অভিযোগ করা মাত্রই তাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সময় মতো সঠিক চিকিৎসা নিতে হবে। প্রতিটি শিশুর জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবন আর নিরাপদ দৃষ্টিসেবার প্রত্যয়ে আজ বিদায় নেব। দেখা হবে পরবর্তী সপ্তাহে চোখের অন্য কোনো সমস্যা এবং একজন বিজ্ঞ চিকিৎসককে সঙ্গে নিয়ে। সে অবধি আপনার এবং আপনার পরিবারের সকলের চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।